হেল্ল' এভৰিৱান ৱেলকাম বেক টু মাই চেনেল এডুটক্স উইথ মেডিকো মাইছেল ফ্ৰিয়া মজুমদাৰ আই এম আ ফাইনেল প্ৰফ এম বি বিছ ষ্টুডেণ্ট অফ বা সন্মিলনী মেডিকেল কলেজ এণ্ড হস্পিটেল তো আজকে এই ভিডিওতে আমি তোমাদেরকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে নিট ইউজি টু থাউজেন্ড টোয়েন্টি সিট ম্যাট্রিক্স কেমন আছে সেটা নিয়ে বলবো তো এর আগে আমি অলরেডি এগারোটা মেডিকেল কলেজে সিট ম্যাট্রিক্স নিয়ে বলে দিয়েছি যে তোমাদের নিট ইউজি টু থাউজেন্ড সিট ম্যাট্রিক্স কেমন হবে সেটা নিয়ে তো তোমরা দেখলে বুঝতে পারবে যে মুর্শিদাবাদ মেডিকেল কলেজের ক্ষেত্রে কিন্তু সিট ম্যাট্রিক্সের ধরনটা আলাদা আছে এবং অন্যান্য কলেজে যেমনভাবে ক্যাটাগরি ওয়াইজ সিট ম্যাট্রিক্স যেমন মুর্শিদাবাদ মেডিকেল কলেজের ক্ষেত্রে কিন্তু সেটা কম মানে i অন্যান্য প্রত্যেকটা কলেজের কিন্তু টোটাল সিটও আলাদা এবং সেই হিসাবে প্রত্যেক ক্যাটাগরি ওয়াইজও কিন্তু সিটের আলাদা তো তোমাদের এটা জানার খুব প্রয়োজন যে তোমার প্রত্যেক কলেজে কতটা করে সিট আছে বিকজ তোমরা তাহলে বুঝতে পারবে যে তোমার র্যাঙ্ক কেমন হচ্ছে এবং সেই হিসাবে ওই কলেজটার প্রেফারেন্স মানে তুমি ওই কলেজে চান্স পাওয়ার চান্সটা কত থাকবে সেটা কিন্তু তোমরা সিট ম্যাট্রিক্স দেখলে বুঝতে পারো সেই জন্যেই কিন্তু প্রত্যেক কলেজের সিট ম্যাট্রিক্স কেমন আছে এবং কোন ক্যাটাগরিতে কতগুলো সিট আছে বা কোন ক্যাটাগরি বিশেষত এই কলেজের ক্ষেত্রে দেখবে অনে ওবিসি বি হ্যাঁ ওবিসি বি এবং এসটি ক্যাটাগরির ক্ষেত্রে কিন্তু এই কলেজে কোনো পিডাব্লিউডি সিট নেই তো বুঝতেই পারছো তাহলে পিডাব্লুডির স্টুডেন্টদের ক্ষেত্রেও কিন্তু এটা জানা খুবই দরকার যে এই কলেজে সিট ম্যাট্রিক্স কেমন তাহলে তোমরা বুঝতে পারবে যে মুর্শিদাবাদে চান্স পাওয়ার কিন্তু চান্স নেই যারা ও বিসি বি এর ক্যান্ডিডেট আছো এবং এস টি এর পিডাব্লিউডি আছো তাদের ক্ষেত্রে তো আমি প্রত্যেক ক্যাটাগরির কেমন সিট ম্যাট্রিক্স আছে নিটি ইউজি টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি এর ক্ষেত্রে তার স্টেট কোটা ওয়াইজ সেটা আমি বলবো তার সঙ্গে তোমাদের অল ইন্ডিয়া কোটায় কত তো সিট আছে সেটা বলবো এবং টোটাল সিট কত আছে সেটা নিয়েও বলবো সো তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটি দেখো তাহলে তোমাদের মুর্শিদাবাদ মেডিকেল কলেজের ক্ষেত্রে সিট ম্যাট্রিক্স নিয়ে কিন্তু ধারণা চলে আসবে তো ভিডিও শুরুর আগে তোমাদের সকলের কাছে একটা রিকোয়েস্ট যারা আমার চ্যানেলে নতুন আছো তার যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও বিকজ আমি এই চ্যানেলে তোমাদেরকে নিটের কাউন্সেলিং সম্পর্কিত ইচ অ্যান্ড এভরি ইনফরমেশান তোমাদের দিতে থাকবো যখনই কোনো নিউ আপডেট আসুক আমি চেষ্টা করবো যে তোমাদের সাথে সাথেই মানে আমি চেষ্টা করিও যে তোমাদের সাথে সাথেই সেই ইনফরমেশানটা দিতে এবং তোমাদেরকে হেল্প করার জন্য যাতে তোমরা প্রত্যেকটা ইনফরমেশান সঠিকভাবে জানো এবং সেই হিসাবেই কিন্তু কাউন্সেলিং করো বিকজ কাউন্সেলিং প্রসেসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তোমাদের সিট অ্যালটমেন্টের জন্য এবং সেই সঙ্গে তোমাদের চয়েস ফিলিং সমস্ত বিষয়ই কিন্তু খুবই ইম্পর্টেন্ট খুবই ভাইটাল প্রত্যেকটা বিষয়ে কিন্তু ক্লিয়ার ধারণা হওয়া খুবই জরুরি বিকজ কাউন্সেলিং প্রসেসেরই কিন্তু ভুলের জন্যেই অনেকে অনেক ভালো নাম্বার পেয়েও পেছনের দিকে কলেজ পায় এবং অনেকে অনেক খারাপ নাম্বার পেয়েও কিন্তু অনেক ভালো কলেজ পেয়ে যায় লাস্ট ইয়ারের কাট অফগুলো দেখলেই তোমরা বুঝতে পারবে যে অনেকেই কিন্তু অনেক কম মার্কস বাট কলকাতার কলেজ পেয়ে গেছে অন্যদিকে অনেকের খুব ভালো মার্কস বাট তারা নতুন কলেজ নিয়ে বসে আছে তো রকম কিন্তু অনেক ভুলভ্রান্তি হয়ে যায় কাউন্সেলিং প্রসেসের ক্ষেত্রে এবং কাউন্সেলিং প্রসেসটা খুবই ইম্পর্টেন্ট সেই সঙ্গে চয়েস ফিলিং করা খুবই ইম্পর্টেন্ট তো তোমরা কিন্তু প্রত্যেকটা বিষয় তোমরা সঠিকভাবে জানো এবং সেই হিসাবে তোমরা চা মানে কাউন্সেলিং করো চয়েস ফিলিং করো যাতে কিনা না তোমার মার্কসে তোমার যেই কলেজটা পাওয়া উচিত সেই কলেজটাই তুমি পেয়ে যাও তো তোমরা অবশ্যই পুরো ভিডিওটি দেখো আর আমি অনেক ইনফরমেশান তোমাদের এর আগেও দিতে দিয়ে এসেছি মানে প্রত্যেকটা বিষয় নিয়ে আমি ভিডিও বানিয়েছি তো তোমরা যারা দেখোই তারা দেখে নিতে পারো আমি কাট অফ নিয়ে তোমাদের চয়েস ফিলিং নিয়ে প্রেফারেন্স লিস্ট কেমন হওয়া উচিত কলেজে সেটা নিয়েও ভিডিও দিয়েছি এছাড়াও তোমাদের যে সমস্ত ডকুমেন্টস লাগবে নিটের কাউন্সেলিংয়ের জন্য সেটা কিভাবে বানাবে কোথা থেকে বানাবে আর তোমাদের মেডিকেল সার্টিফিকেট গ্যাপ সার্টিফিকেট দেন মাইগ্রেশন সার্টিফিকেট এবং তোমাদের যেটা ডোমিসাইল সার্টিফিকেট সমস্ত বিষয়ের ওপরই কিন্তু তো আমার ভিডিও অলরেডি আপলোড করা আছে তোমরা যারা দেখোই দেখে নিতে পারো তো এইরকমই প্রত্যেকটা ইনফরমেশান পেতে নেটের কাউন্সেলিং নিয়ে কলেজ নিয়ে এবং ফি স্ট্রাকচার নিয়ে আমার চ্যানেল থেকে পেয়ে যাবে সেই জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকানটি প্রেস করে রেখো যাতে আমি যখনই তোমাদের নিউ ভিডিও দিই তোমরা সাথে সাথে ভিডিওটি পেয়ে যাও তো চলো অনেকটাই বেশি বলা হয়ে গেল আগেই তো দেরি না করে ভিডিওটি স্টার্ট করা যাক সো এটা দেখো মুর্শিদাবাদ মেডিকেল কলেজে নি টিউজি টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি এর সিট ম্যাট্রিক্স তো এটা দেখতে পাচ্ছ তোমরা বারো নম্বর এর আগে আমি এগারোটা কলেজের অলরেডি সিট ম্যাট্রিক্স নিয়ে বলে দিয়েছি এবং প্রত্যেকটা কলেজেরই কিন্তু সিট ম্যাট্রিক্স আলাদা আলাদা এবং টোটাল সিটও আলাদা সেই হিসাবে ক্যাটাগরি ওয়াইজ স্টেট কোটার ক্ষেত্রেও কিন্তু সিট ম্যাট্রিক্সটা আলাদা তো কোন ক্যাটাগরির কত সিট আছে সেটা তোমরা নিজেরাই দেখে নিতে পারো আমার চ্যানেল থেকে সমস্ত ভিডিও পেয়ে যাবে কলকাতার কলেজগুলো সব কটা দেওয়া হয়ে গেছে তার সঙ্গে মুর্শিদাবাদ সরি মিদনাপুর বাঁকুড়া বর্ধমান জেএনএম কল্যাণী এগুলোরও দেওয়া আছে তো আজকের বিষয় যেটা সেটা হলো মুর্শিদাবাদ মেডিকেল কলেজে নিট ইউজি টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি এ সিট ম্যাট্রিক্স তো ফার্স্টেই দেখো ইউ আর ক্যাটাগরির ক্ষেত্রে ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে কিন্তু এই কলেজের সিট আছে ছেচল্লিশটি তো এর আগের ভিডিওটাই তোমরা দেখবে যে মিদনাপুর মেডিকেল কলেজের ক্ষেত্রে কিন্তু ইউ আর ক্যাটাগরির সিট ছিল ফোর সেভেন্টি মানে অনেকটাই বেশি সেই হিসাবে কিন্তু মুর্শিদাবাদ কলেজের সিট অনেকটাই কম ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে ছেচল্লিশটি সিট এবং তার সঙ্গে দুটো সিট আছে ইউ আর ক্যাটাগরির মধ্যে যারা পিডাব্লুডির ক্যান্ডিডেট আছো তাদের জন্য তো ইউআর পিসিএস সিট আছে দুটি এবং ইউআর সিট আছে ছেচল্লিশটি তো টোটাল ইউ আর ক্যাটাগরির সিট আছে আটচল্লিশটিও আর এই পিডাব্লুডি সিট মানে যদি কোনো সিট ভ্যাকান্ট থাকে সেটা কিন্তু মপ আপ রাউন্ডে যেয়ে ওই ক্যাটাগরিতে চলে যাবে মানে ইউ আর সিট যেহেতু দুটি আছে যদি ধরো কেউ একটা সিট ভর্তি হলো আর একটা সিটে ভ্যাকান্ট থেকে গেল তাহলে সেটা মপ রাউন্ডে যে ওটা কিন্তু ইউআর ক্যাটাগরিতেই চলে যাবে এরপর আসি ওবিসি এ ক্যাটাগরির ক্ষেত্রে ওবিসি এ ক্যাটাগরির ক্ষেত্রে সিট আছে হলো দশটি এবং তার সঙ্গে ওবিসি এ ক্যাটাগরির মধ্যে যারা পিডাব্লিউডি ক্যান্ডিডেট আছো তাদের জন্য আছে একটি এক্ষেত্রেও সেম যদি কি না কেউ এই কলেজের এই পি মানে ও বিসি এ পিসি এর পিডাব্লিউডি সিটটা না নেয় তাহলে ভ্যাকান্ট থেকে গেলে সেটা কিন্তু মপ যে যেয়ে ওবিসি এ ক্যাটাগরিতেই চলে যাবে এরপরে আসি ও বিসি বি ক্যাটাগরির ক্ষেত্রে যেটা বলেছিলাম একদম ভিডিওর ফার্স্টেই যে ওবিসি বি ক্যাটাগরির ক্ষেত্রে কিন্তু এই কলেজে কোনো পিসিএস সিট নেই এর আগে যতগুলো কলেজের কথা বলেছি সবকটা কলেজেই কিন্তু ওবিসি বি ক্যাটাগরির পিসিএস সিট ছিল মানে পি ডাবলিউডি ক্যান্ডিডেটদের কিন্তু সিট ছিল এটাই প্রথম কলেজ যেই কলেজে ওবিসি বি এর কিন্তু কোনো পি সিট নেই শুধুমাত্র ওবিসি বি এর সিট আছে সেটা হলো সাতটা এরপর আসি ই ক্যাটাগরির ক্ষেত্রে তো ই ক্যাটাগরির ক্ষেত্রে দেখো দশটা সিট আছে ইডাব্লিউএস ক্যাটাগরি এবং তার সঙ্গে একটা আছে ই ক্যাটাগরির মধ্যে যারা পিডাব্লিউডি ক্যান্ডিডেট তাদের এরপর আসি এসসি ক্যাটাগরির ক্ষেত্রে তো এসসি ক্যাটাগরির ক্ষেত্রে এই কলেজে বাইশটা সিট আছে এবং তার সঙ্গে একটা আছে এসসি ক্যাটাগরির মধ্যে যারা পিডাব্লিউডি ক্যান্ডিডেট তাদের জন্য। এরপর আসি এস টি ক্যাটাগরির ক্ষেত্রে তো ওবিসি বি মতন কিন্তু এস টি ক্যাটাগরিতেও এই কলেজে কোনো পিসিএস সিট নেই তো এর আগে যতগুলো কলেজের ছিল সব কটা কলেজেই কিন্তু এস টি ক্যাটাগরির পিসিএস ছিল বাট এই কলেজের ক্ষেত্রে কিন্তু এসসি সরি এস পিসি এর কোনো সিট নেই তো এসটি ক্যাটাগরির সিট আছে ছটি এবং এস টি পিসি এর কোনো সিট নেই তো টোটাল স্টেট কোটাতে দেখো একশো একটা সিট আছে প্রত্যেক ক্যাটাগরির এবং পাঁচটা মাত্র সিট আছে পিসি ক্যাটাগরির তো টোটাল স্টেট কোটার জন্য সিট আছে একশো ছয়টি এবং অল ইন্ডিয়া কোটার জন্য সিট আছে হলো উনিশটি তো টোটাল এই কলেজের সিট কটা মুর্শিদাবাদ মেডিকেল কলেজের ক্ষেত্রে টোটাল সিট কিন্তু একশো পঁচিশটি তো এটা ছিল মুর্শিদাবাদ মেডিকেল কলেজের নিট ইউজি টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি এর সিট ম্যাট্রিক্স প্রত্যেক ক্যাটাগরি ওয়াইজ স্টেট কোটার ক্ষেত্রে এবং অল ইন্ডিয়া কোটার ক্ষেত্রে সিট কটা এবং টোটাল সিট কটা সেটা তোমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও তোমরা যদি লাইক কমেন্ট করো তাহলে আমারও আরও উৎসাহ বাড়ে যে তোমাদেরকে এই রকম ভিডিও দিতে আমার মানে ওটা আমার জন্য এনথুজিয়াস্টিক হয় ভিডিও বানানো তো সেই জন্য অবশ্যই কিন্তু ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও এবং তোমাদের যদি কোনো বিষয় নিয়ে কোনো কনফিউশন থাকে কোনো কিছু জানার থাকে তোমরা কমেন্ট সেকশানে জান নিও আমি চেষ্টা করব যে তোমাদেরকে রিপ্লাই দেওয়ার এবং তোমাদেরকে হেল্প করার তো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট সেকশানে যে কোনো বিষয়েই ডাউট হোক তোমরা জানাতে পারো তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং